हमारे नाक टाक ना चढ़ा इला से नहीं तो हमारे हेडलाइट नहीं थे फोगलाइट नहीं तो होता नहीं होता नहीं खुद तो किसी मन आए तो अल्लाह हमारे खाला मार का बनाई ला कितना लगे खुद तो आए गुरे देखो कत सुंदर बनाई तो आए नहीं मन माते हाँ इता अल्लाह अकबर इता अल्लाह शुक्रिया दे करो अल्हम्दुलिल्लाह बार जाइए ना এখন ও যে তুমি শুক্রবার বালা মালখর বাইর নফল এবাদত ফরজ তৈলাম নফল এবাদত বন্দেগি যদি তুমি আসরার মাগরিবর মাঝখানে সুরে কাহাফ তিলাওয়াত করো কিতা তিলাওয়াত করো সুরে কাহাফ সুর আসর নেই শুনলো বরাত নেই হ্যাঁ আমি চাও কল শুনলো বরাত নেই এই শুনলো বরা সুরে কাহাফটা তুমি তিলাওয়াত করিও সুরে কাহাফর মধ্যে একটা নাম আছে কিতমির আছে নি বা হয় ফন্ডোয়ার শুনলো মিলে যাও না হয় ফন্ডোয়ার শুনলো মিলে যা ফন্ডোয়ার লাস্ট আর শুনলোর প্রথম দিকে পড়ানি আমি চাও আল্লাহ আকবর আল্লাহর আল্লাহর মায়ার বন্দেগা রকল এখন এগুলো কিতমির এটা উনি আমরা থাকি পশু হল বালা খেমনে বালা ওখানে একটা কুকুরের নাম আছে কিতমির ওই এই কুকুরটাও আল্লাহর জান্নাত যাইব কো সুবহানাল্লাহ কোথায় কোথায় বাড়ি যায় এখানে ওয়াজ রাখছি খেয়াল করিও দশটা পশুরই আল্লাহ জান্নাত দিব জুড়ে কো সুবহানাল্লাহ কয়টা পশু এর মাঝে একটা কুকুর আছে আমরা কুকুরটা দেখলেও আমরা ঘৃণা করি ঠিক না নিয়ে বসে একটা কুকুর আল্লাহর জান্নাত যাইব এই আসহাবে কহফর কুকুর এই সূরা কহফটা তিলাওয়াত করবাই আসর আর মাগরিবের মাঝখানে হোক তিলাওয়াত করবো ইনশাআল্লাহ যারা পারি আমরা তিলাওয়াত করবো আল্লাহ কবুল করতে আল্লাহুম্মা এটা হলো নফল ইবাদত করলে কি হইব বেস্তর মধ্যে একটা বাজার হইব যে বাজারের নাম হইব সুকে তু বাজার সুবহানাল্লাহ আনন্দ বাজার কিতা বাজার আপনারা এটা আনন্দ বাজার আছে নি আনন্দ মেলাও হয় রে আস নি তা কত মেলা রে বাবা এই আনন্দ মেলা কততা মিলিয়ে মিলে নি কততা মিলিয়ে তোমার আল্লাহ আকবার পাগল ইয়া মুসলমান দৌড়ায় আনন্দ মেলা যাইতায় ব্যস্তর মধ্যে ওলা খান আনন্দ মেলা হইব জুরে কো সুবহানাল্লাহ একটা বাজার হইব বাজারের নাম হইব আনন্দ মেলা জুরে কো সুবহানাল্লাহ এই সময়টা হইব আসর আর মাগরিবের মাঝখান বিকাল বেলার বাজার আনন্দ বাজার হইব এখন বাজারের দোকান তাক বুনি বলে তাকবো কিতার দোকান মোবাইলের দোকান নি না জুলাবির দোকান না তা ওজন কই নি কই কই আপনার মুখই মুখই দোকান নেই না এটার দোকান নাই ভাই তেল পেঁয়াজের দোকান না সমস্ত ফরিস্তা কল বা দোকানদার আর দোকানের সামনে লিয়ে বইবা বালা বালা পিকচার অকল ছবি অকল জুড়ে কল সুবহানাল্লাহ এত সুন্দর ছবি কেন ছবি কইলা ছবির লাগি যুবক হল যুবতী হল পাগল ঠিক না এর লাগি ছবির কথা আনছুন কারণ যুবকে যদি এবাদত বন্দী করে ইটা ছাড়িয়া তে সাপ বুন্না সাপ ইবাদতিল্লাহ আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা পাইব জুরে কস সুবহানাল্লাহ এর লাগি যুবকের কথাই কেন আনছুন ছবির কথা আনছুন এই যদি ছবি দুনিয়ায় জমিনের ছবির প্রতি তুমি লোভ লালসা নেও না তে ছবির আট ভাই সারা বাজার আটি ভাই আটিয়া দেখ ভাই বড় সুন্দর সুন্দর ছবি যেটা পৃথিবীর কোনো আপনার বিশ্ব সুন্দরী হোক কিতা পারতো নাই বিশ্ব সুন্দরীও এর আল্লাহকে পারতো নাই ইলাকান সুন্দর আল্লাহ ফরিস্তি আপনার ফটো কল দিব আর ফটো দিয়ে কিতো হইব তোরা দেখো ইয়ার এখন তুমি ঘুরাইবে ঘুরাইতে ঘুরাইতে কোনো ফটো আর চয়েজ হয় না আখটা গিয়ে দেখছো একটা ফটো চয়েজ লাগছে এখন আতো লইবা ইয়া কইবা পরিষ্কার করলে ভাই ও বড় সুন্দর লাগছে ফটোটা কত টেকা দিতাম টেকা আছে নি ব্যস্ত কিতা দি কিনতা পরিষ্কার করলে ভাই ভাই ও ভাই কিবা তো বইন যদি মহিলাও কল হন তাইলে বইন গো যুবতী বই মেয়ে যদি জন্নতি হয়ে যায় তে তাইও বাজারও ঘুরবো বুঝায় নি ঘুরিয়া কইব আল্লাহ একবার আমার বড় ভালো লাগছে এই ফটোটা আমি কিতা দি কিনতাম পরিষ্কার কই ভাই ও আল্লাহর বান্দা বান্দি এই দুনিয়ায় জমিন জুমার দিন তুমি যে নফল এবাদত বন্দগি করছো এই নফল এবাদত বন্দগি আল্লাহ টেকা বানাইয়া দিব এই টেকা দিয়া তুমি ছবি কিনতে পারবা যে সুবহানাল্লাহ ছবি কিনলে কি ফায়দা হইব ছবি কিনলে কোনো ফায়দা আছে নি আমরা তো ঘরের মধ্যে ছবি লটাইয়া থই থই নি বস কত না এক নাইকার ছবি রে বাবা কত তা আছে লাখ টাকা পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে তুমি ঘর বানাইলাই বাইরে বাবাজি জুড়াহাত করিয়া একটা কথা কইয়া যায় যুবক ভাইয়া আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি ঘর বানাই আর নেই এরকম কেউ দশ লক্ষ পনেরো লক্ষ টাকা দিয়ে ঘর বানাইয়া ছবি টাঙ্গাইয়া তৈন তৈনি কঞ্চাইন নবী যে ফরমাইন যে ঘরের মধ্যে ছবি থাকবো আহামা কুকুর হামাইব এই ঘর রহমতর ফরিস্তা ডুকতা না ছবি থাকলে ওরাই মুখ ইনশাআল্লাহ আশা করি তো নাইও এর বাদেও যদি থাকে একটা
তৈলে সরাইল মুখ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করা হোক আল্লাহুম্মা আমিন। এখন ছবিটা লইব, লওয়ার পরে এই ছবির দিকে চাইয়া দেখব, এত সুন্দর ছবি আল্লাহ, এই ছবির চেহারার মতন যদি আমার চেহারা হই যাইতো, মনের মধ্যে আনছ হইতে দেরি, তোমার চেহারা পরিবর্তন হইতে দেরি নাই, জুরে কও সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা হইব, জুরে কও সুবহানাল্লাহ, এটা সুন্দর লাগে ফাগল সততা মারি আমরা, মা বলি হলো তো কততা মারবেন, মারেন না টোটালি বিস্টিক দিয়া করিতেছে, লাল দুধ দিয়া চিক চিক করিতেছে গাল, আমি কই পর্দার বাজ হইলি, হাত ধয়ে দিয়া তাকে রেশমের চুড়ি পরনেতে দেখো তার সিল্কের শাড়ি, কান ধয়ে দিয়া তাকে চকচকে দুল, মাথার উপরে তার গোলাপের ফুল, নিজ ইচ্ছায় করে দেখায় গলায় স্বর্ণহার, মুখমণ্ডলে মাখা ক্রিম ও পাউডার, যৌবন বাটির পথে চুলেতে কিরিপ, কপালে হিন্দুর মতো সিন্দুরের টিপ, আসেন বাকাশেতেই করে ফেলে লাউনিকা জল, এই রূপ মেয়েরা বাজায় বেশি গন্ডগোল, বিদেশ থেকে এলো ফির এই কুঞ্চিজ, উঁচা নিচা দেখা যায় পরিলে কামিজ, আল্লাহ আকবার, এখন কোর বুর্গার স্টাইল দেখলে রে বাবা, আমার তো ডর লাগে ইটা, ইয়া আল্লাহ, ইটা গিলা জন্য তো যাইবে, আল্লাহ আকবার, আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ আসলে দেখো সাই, এটা ফ্যাশন না বুর্গা পর্দা, ফ্যাশন না পর্দা, আল্লাহর বিধান তুমি মানছো না, কোরআন শরীফ পড়ায় তুমি কেন যাইবা, তুমি চিন্তা করো, আল্লাহু আকবার, বিদেশ তো গেল ফিরে এই কুঞ্চিজ, উঁচা নিচা দেখা যায় পরিলে কামিজ, কামিজের নিচের দুধারে পকেট, শুনিয়াছি উহার ভিতর রাখে সিগারেট, এটা আছে নি কামিজের নিচে, না ও তো আমি ভাই বেশ আমার একবার আমার ভাবিচ্ছে ওই ও দেখি আর বললে বেটা আমার টান টান মারে, আল্লাহ আকবার, আমি এক ওয়াজ আদরি গেছিলাম কিতা কইতাম রে বাবা, এখন গেছি বেটা ওয়াজ তো গেলাম যে বিড়ি টানি টানি, বলে হ্যাঁ কি কবে নেব ওয়াজ তো বলে মাত্র না হুজুর, বলে হুজুর আবার বিড়ি টানে নি আমার, এলে আসো না নেব আসে আসে রে বাবা, ইতা নাই, আল্লাহ আকবার, ইয়া আল্লাহ, আল্লাহ আকবার, যদি ও মুসলমান আরেকটা কথা কইতাম নি, কোথায় কথা বাড়ি যায়, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, খান ওয়াজ রাশি এখন তা মনে রাখো, বিড়ি খাইলে তুমি নবী দেখতে নাই জীবনেও দেখতে নাই, গ্যারান্টি দিয়ে কইলাম, গ্যারান্টি দিয়ে কইলাম, তুমি খান্দ নবী দেখা তোমার সম্ভব হবে না, আমরা বাবুর বাজার মাদ্রাসা, যারা আপনারা কইতে পারবা বাবুর বাজার মাদ্রাসা, আমরা একজন আমরা ফির দাদা কইতাম জমিয়তুল্লাহ সব তাই একটা দান করছে, তো তাই একদিন আপনার নাম কইলাম, আল্লাহ তুমি আফর নাই দুনিয়া জুনে, আল্লাহ আল্লাহ আমার দাদার কবর রহমতের বারিশ দিবস হোক আল্লাহ আমিন, আমরা বড় ডং করতাম যে সময় পড়িতাম প্রাথমিকভাবে, বুঝলি তখন এতেকা পড়লা তাই রমজান মাস দশ দিনের পাশের এক গ্রামের এক ব্যক্তি ঢুকলা এতেকা বোতান লগে, তখন একদিন তখন রসুল্লাহ সাল্লাহ মসজিদের এই গেইটের দিকে ঢুকিয়া সারা মদরসা চক্কর দিয়া ইয়া আপনার মসজিদে ঢুকতে চাইছেন, এখন আর ঢুকেন না, তাই কইলা কইলা ইয়া রসুল্লাহ আপনার ঘরে খানা ঢুকো তসিফা নৌকা মসজিদ খানা তসিফা নৌকা, তো তাই বড় আমলি মানুষ আসা তাই কথা কইল প্রায় আধা ঘন্টার দরকার, ওলা আমলি মানুষ আসা তাই, বুঝছেন মদনী রহমতুল্লাহ খলিফা, বুঝছেন আল্লাহর মায়ার মধ্যে বহুত বড় আমলি মানুষ আসলো, আল্লাহ আকবর যে রকম আল্লাহ আকবর, এখন আপনার তাই এখন কইলা এই ঢুকুকা কইলা না এখানে তো ভিড়ির গন্ধ করে, তো হইয়া নবীজি গেছেন গিয়া তার গুম্বা গিয়ে গেছে আর উঠিয়াও লাঠি দিয়ে বাড়ি আরম্ভ করছেন, এমন বাড়ি শুরু করছেন এমন বাড়িতে বাড়িতে প্রায় রক্ত বার হয়ে গেছে গিয়া, পরের দিন বিচার সংক্ষেপ করিয়া বিচার বইল কিতার লাগে কইলা মারলা আপনি বোকা, কোনোদিন তো আপনি একজন মানুষের মুখে আপনি দাঁড়িয়ে দিয়েও কথা কইছেন না, চোখ তুলা মারি কথা কইছেন না, আপনি খেনে এইরকম করলা, তখন তাই কন্যা কন্যা না কইলেও তো অন্য খান্দা শুরু করলা আর কইলা এই ঘটনা, বুঝছেন নি খাইলে আর দেখবাই নি, খাললে চেষ্টা করলে ছাড়িয়ে দিও চেষ্টা করিও, মানে খালি টানবাই আর টেকা যাইব, টানবাই আর টেকা যাইব, ঠিক না ঠিক হলে টানবাই টেকা যাইব, আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করত আল্লাহ আমিন, খানো আসলাম কোন কথা আসলাম কও সাহেব, ছবি হ্যাঁ ওয়াজ মনে রাখবা, এলে তো আইতা দাদা না তিরবাত ওয়াজ হইব, ওয়াজ মনে রাখবা, ছবি আপনার দেখার লগে লগে কইতে দেরি হইব, কিন্তু ছবি কিতা নিজের চেহারা পাল্টিতে দিরং গইত নাই, জুমার নমাজর ফজিলত অতটুক কইলাম তৈলামি কেন, জুমার কসম আল্লাহ খাইছুন সুরায় বুরুজ আছে, ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদি ওয়া মাশহুদ, শাহিদ দিয়া মতলব হইলো জুমার দিনের কসম, জুরে কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শাহিদ দি মতলব কিতা জুমার দিনের কসম, এটারও আলাদা একটা বর্ণনা আছে, আল্লাহু আকবার, আল্লাহর মায়ার বন্দেগান হল তাই কিনি তজকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ আর জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, পারলে গরম পানি খাবো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
الله محمد رسول الله صلى الله عليه وسلم غرم پر এখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইল ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ ফজরের কসম খাইছেন, প্রতিদিন করে সকাল করে কসম খাইছেন, দুই নম্বরে দশটা রাত্রির কসম খাই আল্লাহ কইন, এ পৃথিবীর মানুষ তোমরা যাও কিছু করো না কেন, আমি আল্লাহ সব কিছু দেখতে আসি, জোরে কও সুবহানাল্লাহ। ফাক জায়গা কোন মারবাই নি, মারতে আলোচনা হইতো নাইলে আর বাদ দিলাই তখন ওয়াখিরু দাওয়ানা বলতাম কিতাব তো মারো কেন। ও ফাক জায়গা মারো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফজরের গুরুত্ব বুঝছি নি আমরা, ফজরের গুরুত্ব আছে নি? আছে, প্রতিদিন করে সকাল কর গুরুত্ব আছে, দশটা রাত্রিরও গুরুত্ব আছে, আছে আছে নি বলছেন। এই মহরম সম্পর্কে আলোচনা করলে দেড় থেকে দুই ঘন্টার দরকার, খালি মহরম কি ঘটনা হয়েছে দশম রাতকে, আল্লাহ আকবর, আল্লাহ তুমি আমরা এই সমস্ত বালা কাজের তৌফিক তুমি আল্লাহ দান করো, যতটুকু যাতে তুমি আল্লাহ যা দেখো যাতে বালা কাজ করতাম পারি ওখান তো আল্লাহ তৌফিক দান করো, হুক আল্লাহ আমিন। এখন যাই তিন নম্বর কসম আল্লাহ ফরমায়, তোরা আলোচনা করি এরপরে বাদ। والفجر وليال عشر والشفع والوتر والليل إذا ياس تين نمبر آيات كتا كون جانا ميچا بغل والشفع والوتر الله جوڑ ابن بجوڑ ور قسم خائشون جوڑ قو سبحان الله شفع من مرت منوئي لوگی جوڑ ار اتیر ور منوئي لو بجوڑ بیتن نمبر بڑی نیم را اتیر کوئی نانی اتیر ہوئی لو بجوڑ ار شفع من منا জুড় জুড় আর বেজুড়ের খেনে কসম খাইলা, জুড় আর বেজুড়ের গুরুত্ব কিতা, জুড় আর বেজুড়ের কোনো গুরুত্ব আসেনি, এক আর দুই আর তিনের ইতা এবার গুরুত্ব কিতা, আল্লাহ আকবার, এক দুই তিনের কোনো গুরুত্ব আসেনি বলে আসে মুসলমান। আল্লাহ পরবর্তীকারে আলমে এক আয়াতের মধ্যে ফরমান, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, কুরআন শরীফের আয়াত, আল্লাহ পৃথিবীর সমস্ত জিনিস রে সব কিছুরে আল্লাহ জুড় জুড় করিয়া বানাইছে, জুড়ে কো সুবহানাল্লাহ। আদম বানানি বাদে জুড় কিতা বানাইছেন, হাওয়া বানানি বাদে খালি ছটফটি করে জুড় দেওয়া আল্লাহ এখন যদি বেটিন থাকতো না তে যুবক অকল পাগল হয়ে গেছে রে আল্লাহ, এটা আদমের কথা কই আর এলা কি জুড় জুড়ার গুরুত্ব আছে নি কো না, জুড়ার গুরুত্ব আছে নি, হ্যাঁ জুড়ার গুরুত্ব আছে। আল্লাহ ফরমায় ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, প্রতিটা জিনিসে আমি আল্লাহ জুড় জুড় বানাইছি, জমিনের জুড় বানাইছি আসমান, ঠিক না বেটি, এই জমিনের জুড় কিতা কইন আসমান, আসমান যদি হইতো না জমিন হইলে আসমান নইলে গুরুত্ব আছে নেব যাই, কোনো গুরুত্ব নাই, আসমান যদি থাকতো জমিন থাকতো না গুরুত্ব নাই, গরুর লাগে একটা বলদর লাগে একটা গাবি জুড় আছে, আসে না পঞ্চায়েন, এরকম ছাগলের মধ্যে আছে, মুরু ঘাসের মধ্যে আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ জুড় জুড় করিয়া আল্লাহ সৃষ্টি করছে, ঠিক না বেটি খোসাই, যেটা কৌ সুবহানাল্লাহ, তে জুড়ের গুরুত্ব আছে নি আল্লাহ ফরমাইন, ওয়াস ওয়াস সাফুন দিয়া ফরমাইন, আমি আল্লাহ সমস্ত পৃথিবীর সব কিছুর কসম খাই আমি আল্লাহ হইয়ার, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, কথাটার গুরুত্ব রাখছে মুসলমান, আল্লাহ কসম খাইয়া কইরা তোমরা যাও কিছু করো না কেন, আমি আল্লাহ সব কিছু দেখতে আসি, আল্লাহ দেখেন নি, বাস্তায় পারতে নাই, বাসার কোনো উপায় নাই, আল্লাহু আকবার। ও মুসলমান ইয়া আল্লাহ কিলা কান দেখেন, হাদিসের মধ্যে আইসে যদি পাহাড়ের মধ্যে খালা একটা ফিফড়া থাকে আর একটা পাথর রূপে থাকে, পাথরটাও খালা ফিফড়াটাও খালা তার ফাওটা পর্যন্ত আল্লাহ দেখে, জোরে কও সুবহানাল্লাহ, আল্লাহ কিতা না দেখে সব কিছু আল্লাহ দেখতে আসে। ওয়া শাফাই ওয়াল ওয়াত, সাফুনের একটা বেগ কইল, এখন জুড়ের কসম আল্লাহ খাইছে, আল্লাহ আকবার। এখন বেজুড় জুড় বুঝলাম আমরা, আল্লাহ প্রত্যেকটা জিনিস যে জুড় বানাইছে, এখন বেজুড় কি আমরা আপনারা আমার লোকের সুরাটা বড় কা, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়ি নি গো আমরা, আল্লাহু আকবার, দোন জমাই না মুসলমান, দোন জমা, দোন জমানের বাদ কুরআন শরীফ সব কিছু আছে, সব কিছু কুরআন শরীফ আছে, অকল তা কুরআন শরীফ আছে, সুরায় ওয়াকেয়া মাগরিবের পরে পড়িও, সুরায় ওয়াকেয়া
মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়িও দন ভাই ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জলিলুল কদর সাহাবী আপনার সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফতি তাই আসলাম আর মুফাসসির আসলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সবচেয়ে বড় মুফতি আসলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা কো সুবহানাল্লাহ বিহামদি এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন বিমার পড়ছিলাম হাদিসটা সামনে আসে যেহেতু কইলাই বেমার পড়ছেন বেমার পড়ার পরে হজরত উসমান গনি তান খেলাফতের সময় হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানকে শুন বেমার দেখাত বেমার দেখাত এখন বেমার পড়লে জান জানি হিংসা ভিতরে রাখবা না যদি এরা আমরা অনেক আছে ও বেমার পড়ছি তো মরি যাক দাবি ছোটা যদি না ইলা আছে না আমরা না যাইবাই ওই সময় দাবি সাড়বাই তার উপরে তাকি আল্লাহর বাস্তে মাফ করে দিবাই আল্লাহ তোমার মাফ করে দিব সুবহানাল্লাহ ও মুসলমান গিয়া কইবাই জিজ্ঞাসা করবাই এটা হালচাল জিজ্ঞাসা করা নবীজির সুন্নত হযরত উসমান কে শুন গিয়া জিজ্ঞাইলা ভাই কিতা তোমার অবস্থা মা মারা দুঃখ তোমার তোমার বেমারটা কিতা তাই কইলা আমার অদি জুনুবি আমার বেমার হইলো কি আমার গুনাহ আমার বেমার হইলো আমার গুনাহ আমরা বেমার হইলে কইয়া ভাই আমার বেমার হইছে ক্যান্সার বেমার হইছে আমার আলসার বেমার হইছে আমার হার্ট অ্যাটাক করেছে বা আমার প্যারালাইস হইছে এরকম কই নি আমরা কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা আমার বেমার হইলো আমার গুনাহ কয় জানি আমরা গুনাহ আমরা স্মরণ করি আমি সারা দিন পুর মধ্যে আমি কতবার গুনাহ করলাম কতটা নেকির কাম করলাম একটা দিনও আমরা ভাবলাম না হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইন ও ভাই উসমান আমার গুনাহ হইলো কি আমার বেমার হইলো কি আমার গুনাহ তাহলে বলে হাল আদু লাকাত তাবিব তোমার লাগে কোনো ডাক্তার রে আনতাম নি ডাক্তার ডাকি আনতাম নি কইলা আমি ডাক্তারও তো আমার বেমার হোকা সুবহানাল্লাহ বিহামদি আপনি ডাক্তার আনতা কিতা ডাক্তারও তো আমার বেমার আল্লাহু আকবার তখন হযরত উসমানে কইলাম ও ভাই তোমার কোনো চাহিদা আছে নি তোমার কোনো আশা আছে নি যেটা আমরা কই কইলে নি কইছে একজন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি আপনার এলাকার মন্ত্রী এই কইতা মরার সময় ভাই কোনটা চাও নি কইলা না আমার বউর চাকরি কান দিয়ে দিও নাইলে আমার বুয়ার চাকরিটা দিও তুমি কইলা না নি বসাই এ ঠিক না বেটি কো না তো জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ আরো করো লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمرا ولا خوي أمرا بدو سدوك باي زبا مينيستر أيشن تي خوي أمرا أمي متو مري زبا تي أمرا فوار إكتا باما ستري إكتا جوريا جاي وفوار كوريا جاي تاني نوتيا كوي عبد الله ابن مسعود كوي باي আমার চাহিদা আছে রাজাউ তু রহমত রব্বি আমার চাহিদা হইল তোমার রবর রহমত তুমি পারবাই নি আল্লাহর রহমতটা আমার দিতাই পারবার তাই উসমানে কইলা এর লগে আমি আর পারতাম না তাহলে বগর তাকে কিছু শোনাবার করিয়া কইলা ভাই গুন নাও তোমার খামো লাগবে তোমার আওলাদেরও খামো লাগবে তাই ইচ্ছা করিও দিলাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদে কইলা ও ভাই আপনি তো নবীজির হাদিস পড়ছেন আনি যে করার মধ্যে সূরা ওয়াকিয়া প্রতিদিন তিলাওয়াত হইব রাত্রিবেলা মাগরিবের পরে যে করার মধ্যে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিব হইব লা ইয়ামাসুল ফাকরু আবাদা তারে কোনো দিন ফকিরিয়ে পাইতো নাই তারে কোনো দিন গরিবিয়ে পাইতো নাই জুরে জুরে কও সুবহানাল্লাহ আল্লাম তুন্না সূরাতুল ওয়াকিয়া সুতরাং আমি আমার আওলাদ হল্লে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়া গেছি আমার দরর কোনো প্রয়োজন নাই জুরে কও সুবহানাল্লাহ ও বাবাজি ও ভাই যারা আওলাদ আছো আওলাদ আছে যারা মাদ্রাসাত একজন ছেলে পড়াইছো আলিম বানাইছো হাফিজ বানাইছো তুমি মনে করি একটা খাজানা তৈরি হইয়া তৈয়া গেছো তুমি যদি একটা আওলাদ থাকে মাদ্রাসাত দাও একটা খাজানা তৈরি হই তৈয়া গেলাই ও আল্লাহর মায়ার বন্দেগান কত মানুষ এই যে মহামারীত মারা গেছে যে আপনার বাবাজির যে মার ছেলে আলিম আসলা হাফিজ আসলা দেখা গেছে ওই সমস্ত আলিম এবং হাফিজ চাবে মার এবং বাবার লাশ রে গোসল দেওয়া জানাজা করাইছো ঠিক না বেটি খোসাই আর যার এলাকার সন্তান নাই এমনে জানাজাও নসিব হয়েছে কিনা আমরা সন্দেহ আছে ঠিক না বেটি খোসাই আপনারা কইতে পারবাই বেশিরভাগ ও মুসলমান লাগে একটা খাজানা সোনার একটা খাজানা খনি যদি তুমি থইয়া যাইতে পারো দুনিয়ায় তো খামো লাগবো আখেরাতের ময়দান ও তোমার খামো লাগবো খো ইনশাআল্লাহ ফারমু তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও জুরে اللهم آمين الله فرمائن والشفع والوتر والليل إذا ياس أمي جدر قسم خيلام وبرتبير بانوش جدي اختا اختا قري خواه جائے تو يو خلطي خواه لقبو الله سورة شمس رمج دي فرمائن والشمس ودحا والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشا والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها
একটা একটা করি হইলে বহুত সময়ের দরকার ডিপ্লোম্যাটিক কোসাই আল্লাহ প্রতিটা দূর বেজুড়ো জুড়োর কসম খাই আল্লাহ করা ইন্না রাব্বাকা লাবিল বিরসাদ পৃথিবীর মানুষ মহিলা ও পুরুষ তুমি যাও কিছু করো না করে আমি আল্লাহ দেখতে আসি এখন হইলা জুড়োর কসম খাইলাম পৃথিবীর মানুষ সমস্ত জুড়ো জুড়োই লগি সমস্ত যা কিছু আছে দুনিয়ায় জমিন আর বেজুড় হইলাম গিয়ে আমি আল্লাহ জুড়ে কস সুবহানাল্লাহ আমি আল্লাহ আমার আল্লাহর জাতর কসম খাইয়া করি আর আল্লাহ তার নিজের কসম খাইয়া কইরা যে আমি যা করি আর কসম খাইয়া করি আর কইয়ার তোমরা যা কিছু করবাই আমি আল্লাহ দেখতে আসো বাসার উপায় আছে নি কৌজা কিন্তু আর বাঙ্গিয়া ওয়াজ করা লাগে না এত নমাজ না পড়ো নমাজ পড়লেও দেখে না পড়লেও দেখে সুদ খাইলেও দেখে না খাইলেও দেখে না ঠিক না বেঠিক খোসাই একটার মাঝে অকল ওয়াজ উচ্চ নিকতা আল্লাহ তার নিজের জাতর কসম খাইয়াও কইরা এর মাঝে সন্দেহ আছে নি মুসলমান আল্লাহ তো কসম খাওয়া লাগে না এর মাঝে গুরুত্ব আমরা যারা কসম খাইয়া বুঝাই গুরুত্ব এর লাগে আল্লাহও কসম খাইয়া বুঝাই না যে আমার খোতার মাঝে গুরুত্ব আছে এখন বুঝি হাদিসটা কি একটা কথা والشافعي والوتر هي الصلاة منها شف ومنها وتر نبي كريم صلى الله عليه وسلم فرمائن صلاة نماز اور مجھے جھوڑ ایبن بے جھوڑ اسے آسنے ہو سائی دنیا مرور دیا اللہ بجائی لہا جھوڑ بے جھوڑ دنیا سمستو کی جھوڑ دیا اللہ بجائی لہا سمستو کی جھوڑ ہمیں جھوڑ بنائی سی یہ جھوڑ اور خسم خیلام ہمیں اللہ اخدون بے جھوڑ ہمیں بے جھوڑ اور خسم خیلام اخن نبی جے فرمائن نماز اور مجھے جھوڑ اسے بنگ نماز اور مجھے بے جھوڑ اسے آسنے نہیں پہنچائن نماز اور فجر اور نماز جھوڑ زہر اور نماز جھوڑ مغرب اور نماز بتر اور نماز گروتو آسنے نماز اور نماز نے آلوسنا کو لشمار درکار আর না আপনারাও করতে হয়ে গেছেন আর আমিও সেই শেষ পর্যন্ত কিতা আল্লাহর মায়ার বন্দে গান এখন والشفعي والوتر والليل زايس هل في ذلك قسم لذي حجر او مازر ويشارو ما ذات الامار التي لم يخلق مثلها في البلاد فدوا سمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الاوتاد الله تنتا جتير ইকানো আল্লাহ নিদর্শন দিছে এটা আলোচনা করলে একটা একটা যদি কইতে ঘন্টা ঘন্টা তিন ঘন্টার দরকার বুঝছি এই আদ জাতি যদি কই সামুদ জাতি কই ফেরাউনের কথা যদি কই তে একটা একটা করি হইলে তিনটা ঘন্টার দরকার বুঝছেন ইনো আর যাওয়া সম্ভব হইতো না আল্লাহু আকবার আমার লাগে আবার পড়ো কওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইজা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিজি হিজর আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবু সখরা বিল ওয়াদ ওয়া ফিরআউন ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد এই ফজর আরও আলোচনা আছে এর বাদে যে আয়াত এগুলো আরেকটা বিষয়ের লোকের সংযুক্ত আল্লাহ আকবর এই যে এগুলো আরেক বিষয়ের লোকের সংযুক্ত বাদর আয়াত থেকে আরেকটা আলোচনা আল্লাহ করতাম আল্লাহ আকবর এই কোরআন বুঝো মুসলমান কোরআন বুঝো কোরআনে বহুত কিছু আছে রে যুবক ও ভাই তুমি তাই মোবাইল চালাও চালাও না নি অনেকগুলো অ্যাপস আছে অ্যাপস আছে তুমি ডাউনলোড করো ডাউনলোড করি ইয়া দেখো সুরাগুলার যে আপনার তর্জমা আছে কমপক্ষে তর্জমাগুলো শিখো আলাম তারে তা কিনিয়া আমি এই যুবকর কাছে একটা আবদার করিয়া যাই তুমি ও মুসলমান তুমি যে আলাম তারা তা কিনিয়া নাচ পর্যন্ত কয়টা সুরা দশটা আলাম তারা তা কি নাচ পর্যন্ত দশটা সুরা কমপক্ষে গুণ দিয়ে তো আমরা নমাজ পড়ি নিয়ে ফোন আর বাকি ছাড়িয়ে দিলাম কমপক্ষে দশটা সুরার তর্জমা জানো যদি তুমি তর্জমা জানো অর্থ জানো আর যদি নমাজও লাগো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম তুমি অর্থ